জীবন জীবিকায় প্রাধান্য দিয়ে সুদৃঢ় আগামীর ভিত্তিতে বাংলাদেশ শিরোনামে প্রস্তাবিত বাজেটের প্রতিপাদ্য শব্দমালার মাঝেই এবারের বাজেটের ভাওতাবাজি পরিষ্কার। কারণ করোনা পরিস্থিতিতে মানুষের স্বাভাবিক জীবনগত 18 মাস যাবৎ অচল, এর মধ্যে অপরিকল্পিত লকডাউনের নামে শাটডাউনে নিম্ন মধ্যবিত্ত মানুষের জীবন চূড়ান্ত রকমে থমকে গেছে। তাই সুস্পষ্টভাবে মানুষের জীবন জীবিকার কথা মাথায় না রেখে কেবলমাত্র অর্থনীতির নানা তত্ত্ব ও বিশাল সংখ্যার আর্থিক উপস্থাপনার মাধ্যমে কার্যত জনগণের সাথে এক ধরনের ভাওতাবাজি ও প্রতারণা করা হয়েছে। সবচেয়ে বড় কথা, এই বাজেটেও স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা খাতকে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়নি, সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়নি, এটা কল্পনা করতে পারেনি। যা একটি অবাস্তবায়নযোগ্য কাল্পনিক ও কাগজে বাজেট ছাড়ার কিছুই নয়। প্রস্তাবিত বাজেটে জনগণকে কোভিডের মহাসংকট থেকে রক্ষার দিক নির্দেশনা নেই, এটা দুর্নীতির ধারাবাহিকতা রক্ষার বাজেট। জনগণের সমর্থনবিহীন সরকারের রাষ্ট্রের প্রতি কোনো দায়বদ্ধতা নেই, তাই এই বাজেটে জনস্বার্থের কোনো প্রতিফলন ঘটেনি। বাজেট নাকি দেওয়া হয়েছে মানুষের জন্য, শুনতে ভালো শোনায়, কিন্তু বাজেট দিন আনে দিন খায় এমন গোষ্ঠীর জীবন জীবিকা রক্ষায় নগদ অর্থ ক্যাশ ট্রান্সফারের কোনো সুনির্দিষ্ট প্রস্তাব নেই। এখাতে পুরাতন ত্রুটিপূর্ণ ব্যাংক নির্ভর ঋণের কথাই বলা হয়েছে। ব্যাংক থেকে ঋণ বিতরণের যে সমস্যা মাঠ পর্যায়ে পরিলক্ষিত হয়েছে সেটা নিরসনে অদ্যাবধি রাষ্ট্রীয় কোষাগার থেকে ঋণ নয় বরঞ্চ আর্থিক প্রণোদনা প্রদানের প্রস্তাব করেছিলাম আমরা, যেটা করেছিলাম যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ উন্নত দেশগুলোতে যা করা হয়েছে। সরকার এই বাজেটে সম্প্রতি বিএনপি প্রদত্ত পরামর্শ আমলেই নেয়নি। করোনাকালীন এই বাজেটে স্বাস্থ্য এবং হত দরিদ্র শ্রমিকদের প্রত্যাশিত প্রণোদনা উপেক্ষিত হয়েছে। প্রস্তাবিত বাজেট দেখে মনে হবে সরকার মনে করে না আগামী দিনেও জনগণের ভোটের প্রয়োজনীয়তা আছে তাদের, কখনোই ছিল না।